I love you too. But I just can't trust you again. No. No. Please, I'm sorry. I'm sorry. Forgive me. I can't trust you again. I can't trust you again. No, please. Assalamualaikum everyone. আজকে শুরু করতে যাচ্ছি আমাদের very special show Sunday Morning Uncut with Sabbir Chowdhury. আর আমাদের এই শোতে আমাদের আজকের very special guest যিনি থাকছেন ওনার আসলে পরিচয় করে দেওয়ার কিছুই নেই, আমাদের বাংলাদেশী সবার কাছে খুবই পরিচিত, স্পেশালি অস্ট্রেলিয়ান বাংলাদেশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ. উনি হচ্ছেন আমাদের বর্তমান সময়ের সুপারস্টার Taskeen Rahman. Assalamualaikum Taskeen. Waalaikum assalam. How are you? আপনি তো এদিক থেকে আসার কথা ছিল, আপনি এদিক থেকে আসলেন. কেমন আছেন সাব্বির? এই তো ভালো আলহামদুলিল্লাহ. আপনি কেমন আছেন? খুব ভালো, খুব ভালো. আপনার জানেনই তো আজকে কি হবে, রাইট? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইট? হ্যাঁ, তোমার একটা ইন্টারভিউ হ্যাঁ, লেটস স্টার্ট. আসলে তো ধরেন আপনাকে ডাকছিলাম কয়টার দিকে? তিনটার দিকে. আপনি তো তিনটাই আসছেন, বাট আসতে তো ধরেন তুমি লেট করেছো আর কি. মানে লেটস স্টার্ট, লেটস স্টার্ট. আসলে একটু না বললেও হইতো. এনিওয়ে, তো যেটা বলতেছি যে কেমন লাগতেছে? ভালো. ঈদ কেমন কাটলো? ঈদ খুব ভালো ছিল. তোমার ঈদ কেমন ছিল? ভালো. ঈদ তো ধরেন এই অস্ট্রেলিয়ার ঈদ তো অস্ট্রেলিয়ারই, রাইট? বাংলাদেশের ঈদ তো অলওয়েজ মিস করি, বাট ইটস ডিফারেন্ট. তো আপনার কি কোনো আইডিয়া আছে? না, এদিকে এদিকে ওদিকে না. আচ্ছা আচ্ছা, আপনার কি আইডিয়া আছে আজকে শোটা আমরা কি কোশ্চেন করতে পারি? না, আমার কোনো আইডিয়া নেই. কোনো আইডিয়াই নাই? না না, বলো কি কোশ্চেন. শোটা যেহেতু সানডে মর্নিং আনকাট উইথ সাব্বির চৌধুরী, আপনাকে টিভিতে বা রেডিওতে যেসব কোশ্চেনগুলোর অ্যান্সার আপনি দেন বা যেসব কোশ্চেন আপনার করা হয়, ওরকম কোশ্চেন কিন্তু এখানে করা হবে না. ওকে ওকে. এখানে কিন্তু টোটালি ডিফারেন্ট কোশ্চেন করা হবে. আচ্ছা আচ্ছা আচ্ছা. সো আর ইউ রেডি ফর দিস? আই এম রেডি, আই এম রেডি. Are you sure? I'm sure. 100%? 100%. Okay, let's go for it then. আচ্ছা তাসকিন ভাই, আপনি তো অনেকদিন ধরে এই কাজ করতেছেন, বাট ঢাকা অ্যাটাকের পরে কিন্তু সবাই আপনাকে জানতে পারলো যে রিয়েল তাসকিন রহমান. মানে এই যে এত নেম ফেম সব কিছু, সবাই যে আপনাকে লাইক করা শুরু করলো অ্যান্ড এভরিথিং, বিফোর ঢাকা অ্যাটাক, আফটার ঢাকা অ্যাটাক, মানে হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইট? ঢাকা অ্যাটাকের মানে ছবি রিলিজের পরে? হ্যাঁ, রিলিজের পরে. সেম লাইফ এখনো সেম? সেম. আর ছবি করতাম না, এখন ছবি করি. আচ্ছা আচ্ছা. আমার তো মনে হয় না এটা সেম. যেমন জিনিসটা যেরকম সেটা হলো যে তোমার মনে করো আমি তো সেম, আমার মধ্যে কোনো চেঞ্জ নাই কি? আচ্ছা. আগে একটা নর্মাল একটা মানুষ ছিলাম, এখনও নর্মাল মানুষ, কিন্তু এখন ডিফারেন্স যেটা সেটা হচ্ছে যে আমার এখন আমি আর্টিস্টিকলি আমার নিজেকে আরও মানে এক্সপোজ করতে পারছি আর কি. যেমন আমার সামনে বেশ কিছু ভালো ভালো প্রজেক্ট আছে, ভালো ভালো ছবি আসছে হাতে. তো সবচেয়ে ভালো জিনিস যেটা হচ্ছে সেটা মানুষের থেকে অনেক ভালোবাসা পাচ্ছি. আচ্ছা. তোমার 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 মতো ভালো যারা আছে আর সিডি যারা আছে তাদের থেকে অনেক এনকারেজমেন্ট পাচ্ছি, উৎসাহ পাচ্ছি. তো এটা একটা, দ্যাটস এ গুড থিং. হ্যাঁ. সেকেন্ড কোয়েশ্চেন কী ছিল যেন? সেকেন্ড কোশ্চেনটা আসলে ছিল না, আমি করবো এখন. ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে. ও আচ্ছা, এরপরে একটা কোশ্চেন আছে? হ্যাঁ, এরপরে অনেক কোশ্চেন আছে. আপনি কিন্তু থাকবেন আজকে এখানে অনেকক্ষণ, আপনার তো সময় তো আছে, রাইট? কতক্ষণ লাগবে? না না, লাগবে, অনেক সময় লাগবে.
অনেক বড় মানে অনেক বড় সময় ঠিক আছে ওকে দ্যাটস গুড আচ্ছা আপনার যে ফ্রেন্ডটা ছিল আগে ওরা কি এখনো আপনার ফ্রেন্ড আছে ঢাকা ঢাকার আগে যে আপনার ফ্রেন্ডটা ছিল এখনো কি ওরা আছে হ্যাঁ বাট আমার তো মনে হয় ওরা নাই মানে থেকেও নাই মানে জিনিসটা হলো সময় একটু কম এখন আমার হাতে মানে আমি আগে যেমন আমার হাতে মনে করো আগে অনেক টাইম থাকতো চিল করতে পারতাম আড্ডা করতাম এখন কমিটমেন্ট একটু বেশি আচ্ছা টাইম একটু কম দিতে পারি আর কি মানুষকে কিন্তু আমি বলবো আমার ফ্রেন্ডগুলো এখনও যারা যারা ছিল আগে বাংলাদেশে বেশ কিছু ফ্রেন্ডস আছে সিডনিতে আছে ফ্রেন্ডস কফিটা ঠান্ডা হয়ে যাইতেছে এটা একটু খান না কফি ঠিক আছে না 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 একটু সো মজার জিনিস হচ্ছে যে এই ফ্রেন্ডসদের মধ্যেও এখন আমার কাছে সবচেয়ে মেইন জিনিস হচ্ছে যেই ফ্রেন্ডসগুলো মনে করো আমাকে এনকারেজ করে বা উৎসাহ দেয় তাদের সাথে আমি হ্যাং আউট করতে সবচেয়ে বেশি পছন্দ করি মানে পজিটিভ ভাইব যেটা আছে পজিটিভ ভাইবটা আমার জন্য সবচেয়ে বেশি আপনাকে এখন খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন করবো হ্যাঁ ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ঠিক আছে আমি একটু খাই কফিটা না এইটা একটু আমার শেষ আমার না ওই এটা আমার তো আচ্ছা কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো আপনার কিছু ফ্রেন্ডস আমি নাম বলবো না আর ইউ নার্ভাস না আমি নার্ভাস না আর ইউ নার্ভাস ইউ লুক নার্ভাস কাম অন ব্রো আই এম নার্ভাস না ঘুমাচ্ছ না ঠিক মতো লিসেন ইটস মাই শো সো তাড়াতাড়ি হারি আপ লেটস হারি এনিওয়ে না 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 ভাই আপনাকে তো বলছি আপনি এদিকে এদিকে ভাই একটু এদিকে আচ্ছা ক্যামেরাটা তো ওইদিকে সো আপনাকে দেখতে হবে এদিকে না আমার দিকে এনিওয়ে তো যেটা বলতেছিলাম যে আমি যেটা শুনছি যে আপনার যে ফ্রেন্ডরা আছে আমি যেটা শুনছি সেটা হচ্ছে যে ধরেন আমার যে মানে আপনার যে ফ্রেন্ডরা আছে ওরা বলছে যে আপনি কি খুব ভাব নিতেছেন আপনাকে নাকি মানে টাইমই দেন না ইটস লাইক ঢাকা অ্যাটাক হিট হওয়ার পর মানে চেন্নাই যেতেছে না পুরো আসমানে ভাসতেছেন তাই নাকি হ্যাঁ কোন ফ্রেন্ড আছে আছে এটা বলা লাগবে না আমি তো শুনি না এরকম কথা তাই বলতেছে তাস্কিন তো আগে তো ফ্রেন্ড ছিল ভাই ব্রাদার এখন তো ভাব বাইরে গেছে ভাই ব্রাদার নাই না 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 এটা কি বলবো আসলে জিনিসটা কি মানে এটা যার যার নিজের মানে ব্যক্তিগত একটা ওপিনিয়ন বলা যায় না বাট আমি যেটা বিলিভ করি যে মানে ওরা আপনার ফ্রেন্ড কিভাবে কনসিডার করে নিজেকে যে যে যারা এরকম বলে বেড়াচ্ছে যে আপনার মানে আপনি ভাব নেন আপনি এই করেন সেই করেন এই করতেছেন সেই করতেছেন এই এই সেই এই সেই এই যে নেগেটিভ ভাইবগুলো যে ছড়াইতেছে এগুলো আপনি কিভাবে লাইক হাউ ডু ডিল উইথ অল দিস আমি আমার মনে হয় আমি আগে যতটা হাম্বল ছিলাম তার থেকে আরও বেশি হাম্বল আচ্ছা আমি যতটুকু আমার আমার সম্ভব হয় যেমন আমার এখন দেশে অনেক ট্র্যাভেল করতে হয় কাজের জন্য আমার বাংলাদেশে প্রায় যেতে হয় সিডনিতে যখন শুট থাকে তখন সিডনিতে আমি ব্যস্ত থাকি আমার একটা জব আছে এখানে যদিও জবটা এখন আমি কন্ট্রাক্টে যেহেতু আমি বাংলাদেশে কাজ করছি আমার প্রায় যেতে হয় বাংলাদেশে তো আমি আগে যতটা আমার হাতে টাইম ছিল এখন অতটা নাই কিন্তু এটা দোষ দেওয়া যায় না আমার আমি তারপরে চেষ্টা করি আমার ফ্রেন্ডশিপটাকে মেনটেন করার সঙ্গে সাথে ইউ নো হোয়াট আই মিন হ্যাঁ যেমন আমি তোমার সাথে আগে যেমন ফ্রেন্ডলি ছিলাম এখন তো আমার মধ্যে কোনো চেঞ্জ নাই না না দ্যাটস ট্রু দ্যাটস ট্রু বাট অনেকে যে যে রিমার্কগুলো যে ছড়া আমি আগে যে কফি খেতাম এখন ওই কফি খাই সেটাই আগেও যেটা পড়তাম এখনও সেটাই পড়ি সো আই এম স্টিল দ্য সেম পার্সন ওকে তাসকিন ভাই আপনাকে যেটা বলতেছিলাম যে ওই যে ফেসবুকে আপনাকে কেউ যখন ওই বলে খুব আরে কি রে ভাই ভাই কি মানে কেমনে ওকে ইটস ভাই আসেন না তুলেন আমার সাথে একটা তুলেন ভাই আপনার ইন্টারভিউ নিতেছি মানুষ এসে সেলফি তুলতেছে ভাল লাগে এগুলো এনিওয়েজ প্লিজ এটা হয় আমার সাথে তো তুললো না এটা এটা হতেই পারে ইটস ওকে এখন যে কোশ্চেনটা করব আর ইউ রেডি ফর দিস হ্যাঁ আই এম অলওয়েজ রেডি অলওয়েজ রেডি দ্যাটস দি স্পিরিট ব্রো দ্যাটস এনিওয়ে তো কোশ্চেনটা হচ্ছে আপনি তো মাশাআল্লাহ অনেক গুড লুকিং একটা ছেলে অনেক স্মার্ট একটা ছেলে তুমি অনেক গুড লুকিং না না থ্যাঙ্ক ইউ আমি তো জানি এটা এনিওয়ে তো যেটা বলতেছিলাম যে আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম নিজেকে মেইনটেইন করতে হয় হ্যাঁ শো বিজনেস তো এটা একটু মেইনটেইন করতেই হয় বাট আমি আই উড সে দ্যাট আই এম প্রিটি এভারেজ না 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 ইউ আর গুড লুকিং এন্ড স্মার্ট থ্যাঙ্ক ইউ স্যার এনিওয়ে তো যেটা বলছিলাম যে আপনার তো লাইফে মেয়ের অভাব ছিল না আগে রাইট হ্যাঁ তারপর না মানে আপনার লাইফে তো মেয়ের অভাব ছিল না আচ্ছা আচ্ছা এখনো তো ধরেন আপনার লাইফে মেয়ের অভাব নাই হুইচ মিন্স ডাবল ট্রিপল হয়ে গেছে আফটার ইউর সাকসেস ইউর গ্রেট সাকসেস রাইট সো হাউ ডু ইউ ডিল উইথ দ্যাট মানে সবাই তো আপনাকে পাইতে চায় রাইট না জিনিসটা আসলে ওরকম না যে পেতে চায় বা কিছু আমি জিনিসটাকে এমনভাবে দেখি সেটা হলো যে তোমার মানুষের ভালোবাসা মানুষের উৎসাহটা আমার কাছে মেইন সবাই হোক মেয়ে হোক আলাদা কথা না সবাই তো ভালোবাসা চায়
ভালোবাসা মানে মানে সবাই ভালোবাসা চায় আপনার কাছে আমার থেকে ভালোবাসা চায় এখন আমিও তো ভালোবাসা চাই হ্যাঁ সবার থেকে তো ভালোবাসাটা পাই না না সবাই আপনার ভালোবাসাটা চায় লাইক হাউ ইউ গোনা ডিস্ট্রিবিউট অল দিস লাভ বিটুইন এভরিওয়ান আসলে কফিটা খান এই কোশ্চেনের আনসারটা দিতেই হবে হ্যাঁ 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 আমি ডাউন টু আর্থ আমি অনেক ডাউন টু আর্থ একজন মানুষ এখন আমি আসলে ভালোবাসাটা ভালোবাসাটাকে আমি একটা পজিটিভভাবে দেখি উৎসাহভাবে উৎসাহ হিসেবে নেই জিনিসটা তো এখন কোনো ধরনের কোনো পার্সোনাল অ্যাসপেক্ট থেকে আমি জিনিসটা দেখি এখন যদি কেউ আমাকে বলে যে ভাই আপনার কাজটা খুব ভালো লেগেছে আমরা যে হ্যাঁ আমাকে উৎসাহ দিবে না এখন যদি কাউকে ভালো লাগে বা কাউকে কাউকে যদি পছন্দ হয় সেটা আলাদা জিনিস আমি আমার পার্সোনাল লাইফের সাথে ওইটা কখনো মিক্স করি না ওকে দ্যাটস গুড কোশ্চেনের আনসারটা কি দিতে পারলাম ঠিকমতো ঠিকমতো পেলাম না হ্যাঁ বাট আসলে আরো বেশি কিছু এক্সপেক্ট করছিলাম না প্লিজ আস্ক মি ইউ ক্যান আস্ক মি এনিথিং আচ্ছা যদি এখন একটা মেয়ে আসে এবং সে বলে আপনাকে আসলে অনেক লাভ করে আচ্ছা আচ্ছা সে পৃথিবীর যে কোনো কিছু করবে আপনাকে পাওয়ার জন্য আচ্ছা আচ্ছা ইজ देयर এনি ওয়ে সে লাইক সে আপনাকে পেতে পারে না এটা এটা বললেই তো আর হলো না এখন ফ্রেন্ডশিপটা ইম্পর্টেন্ট মানে একজনের ভালোবাসলো আপনাকে ওটার কোনো ভ্যালু নাই আপনার কাছে না ভ্যালু তো আছে তাইলে আপনি যে বললেন না জিনিসটা এরকম আমি মানে এখন একটা মেয়ে একটা এত সুইট মানে অনেক সুন্দর হ্যাঁ অনেক জোস হাই দেখতে অনেক সুন্দর বাবার অনেক টাকা আছে হাইলি এডুকেটেড হ্যাঁ ওয়েস্টার্ন কান্ট্রি পাসপোর্ট আছে আচ্ছা আসছে আপনার কাছে বললো আপনাকে যে আপনাকে লাভ করে শি ক্যান ডু লিটারালি এনিথিং 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 গুড তারপর সে যেটাই চায় সেটা হচ্ছে আপনাকে চায় সো আমি তখন কী করবো হ্যাঁ আমি উল্টা দিকে দৌড় দিব তো কেন কারণ আমি আসলে টাইম নেই যে কোনো ধরনের রিলেশনশিপের সবচেয়ে মেইন জিনিসটা হচ্ছে আমার হচ্ছে ফ্রেন্ডশিপ আচ্ছা আমি যদি ফ্রেন্ডশিপটা ফিল না করি আমি এটা আমার জন্য ইম্পসিবল শিওর সো এখন কেউ যদি এসে এখন তোমাকে বলে যে আমি তোমাকে পছন্দ করি হোয়াটস দ্য গ্যারেন্টি যে এটা হচ্ছে রিয়েল লাভ বা রিয়েল ফ্রেন্ডশিপ না আপনি তো আপনি তো মানে টেস্ট করে দেখতে পারেন টেস্ট মানে বুঝি মানে লাভটা রিয়েল কি না হ্যাঁ ওটা তো সময় লাগবে না সময় তো এখন তো লাগে না আমার লাগে সময় আমি টাইম নেই আমি যে কোনো কিছু করতে আমার অনেক টাইম নেই আমি কত কত টাইম লাগতে পারে ডিপেন্ডস আমি কার সাথে আছি এখন কার সাথে এই যেমন আমি এখন অনেক টাইম নিচ্ছ তুমি তোমার ইন্টারভিউটা না না কথা ছিল 10 মিনিট আমার কোশ্চেনটা ছিল কিন্তু মানে এখন কার সাথে আছি এখন কার সাথে আছি এই মুহূর্তে আমি তোমার সাথে না ওইটা তো বুঝলাম কিন্তু অ্যাপার্ট ফ্রম মি কার সাথে আছেন আছি কারোর সাথে আছেন কারোর সাথে তো আছি মানে আর ইউ ইন এ রিলেশনশিপ উইথ সামবডি আই অ্যাম ইন এ রিলেশনশিপ ওকে গাইস কংগ্রাচুলেশন জানতে পারলাম যে তাসকিন রহমান হি ইজ ইন এ রিলেশনশিপ উইথ সামওয়ান এক্স্যাক্টলি আই মিন লটস অফ ফ্রেন্ডলি রিলেশনশিপ যেমন আমার অনেক ফ্রেন্ডস একটু আগে যেটা বললাম মানে কোন ধরনের রিলেশনশিপের কথা বলছো মানে লাভিং রিলেশনশিপ হ্যাঁ 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 না ওটা আমি তো কংগ্রাচুলেশন দিলাম সবাইকে হ্যাঁ মানে ফেরত নেব হ্যাঁ ও সরি গাইস আসলে উনি রিলেশনশিপে নাই মানে উনি ফ্রেন্ডদের সাথে ফ্রেন্ডলি রিলেশনশিপ সবার সাথে ভালো রিলেশনশিপ ওকে ওকে তার মানে আপনার গার্লফ্রেন্ড নাই গার্লফ্রেন্ড নাই এই মুহূর্তে না মানে কেন মানে আপনার কি ভালো লাগে না গার্লফ্রেন্ড যদি কাউকে ভালো লাগে যদি কখনো যদি ওই কেমিস্ট্রিটা যদি হয় তাহলে হয়তো কিন্তু ওই মুহূর্তে এই মুহূর্তে আমি এভাবে দেখছি না যে আমার গার্লফ্রেন্ড লাগবে বা গার্লফ্রেন্ড না লাগলে আমি একা এই জিনিসটা এরকম ইফ আই মিট সামওয়ান ইফ আই লাইক সামওয়ান দ্যাটস এ ডিফারেন্ট থিং আচ্ছা আচ্ছা ইউ নো হোয়াট আই মিন রাইট হ্যাঁ বুঝতে পারছি মানে কুইক রিলেশনশিপে আমি বিশ্বাস করি না জিনিসটা এটা বেশি দিন টিকে না আচ্ছা আপনি কি জানেন যে আপনি যে এখন ইন্ডাস্ট্রিতে আসছেন আমাদের আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু মানে আমাদের বাংলাদেশি জাতি হিসেবে আমরা মানে একটা প্রবলেম আছে আমাদের আচ্ছা আমরা না ওই যে মানে অনেক প্রবলেম আছে তার মধ্যে একটা প্রবলেম বলতেছি যে আমরা কাউকে না ওই যে ওই ওয়েলকাম করি না ঠিক মতো যে আপনি যে আসছেন এটা কিন্তু অনেকের জন্য অনেক প্রবলেম ক্রিয়েট করতেছে আপনি কি জানেন এটা কীরকম প্রবলেম প্রবলেম যেমন আপনি আসছেন অনেকে তো ইনসিকিউরিটিতে ভুগতেছে ও হ্যাঁ যে আপনি যে ধরেন আপনি তো আসছেন কারো না কারো জায়গা তো নিয়ে নিছেন কাজ করতেছেন অন্য কারোর জায়গা নিয়ে নিতেছেন ধরেন আপনি এখন তিন চারটা মুভি করতেছেন পাঁচটা ছয়টা দশটা আপনি যদি না আসতেন এগুলো তো অন্য কেউ করতো ওদের তো ভাত মায়েরা দিলেন আপনি
না আসলে আমি ভাত মারার ভাবে দেখি না জিনিসটা, আমার কাছে ছবি আসছে, আমি যে ছবিগুলোর সাথে কানেক্ট করছি নিজেকে আমি ওগুলো করছি, আর যেগুলোর সাথে কানেক্ট করতে পারছি না ওগুলো করছি না। কিন্তু আমি চাই, আমি কারোর জায়গা নিতে আসিনি এখানে, আমি আমার নিজের মতো কাজ করছি, নিজের 100% দিয়ে আমি কাজগুলো করছি। তো সবার সবার প্রতি আমার ওই শ্রদ্ধাটা আছে, ভালোবাসাটা আছে। আই উইশ এভরিবডি দ্য বেস্ট। আচ্ছা, আমি আমার মতো গেম খেলছি, সবাই সবার মতো গেম খেলছি, জিনিসটা এরকম। দ্যাটস গুড, বাট মেইন জিনিসটা হচ্ছে যে ধরেন আপনার সাথে তিনটা নায়িকাকে সিলেক্ট করা হলো, আচ্ছা তাদের একজনের মধ্যে আপনাকে কাজ করতে হবে। হ্যাঁ, একজন হচ্ছে বাংলাদেশের পরিমণি, ওকে, একজন হচ্ছে কলকাতার সাবস্ত্রী, আর আরেকজন হচ্ছে বাংলাদেশের মাহিয়ামাই। ইউ মিন শ্রাবন্তী? হ্যাঁ, শ্রাবন্তী, শ্রাবন্তী। হ্যাঁ, আরেকজন হচ্ছে বাংলাদেশের মাহিয়ামাই। আচ্ছা আচ্ছা, এদের তিনজনের মধ্যে যদি আপনাকে একজনকে সিলেক্ট করতে বলা হয়, আপনি কাকে সিলেক্ট করবেন? যার অভিনয় সবচেয়ে ভালো তাকে সিলেক্ট করবেন। হ্যাঁ, কে সেটা, কে এই তিনজনের মধ্যে একজন? এই তিনজনকেই আমি খুব, আমার খুব পছন্দ, তিনজনের কাজই অনেক ভালো লাগে আমার। তো ডিপেন্ডিং অন, মানে ডিপেন্ডস অন দ্য স্টোরি আর কি, ছবিটার স্টোরির সাথে যে না বা আপনাকে একজনকে র্যান্ডম র্যান্ডমলি হ্যাঁ র্যান্ডম পার্সোনাল প্রেফারেন্স হ্যাঁ আমার পার্সোনাল প্রেফারেন্স হবে একটু তাড়াতাড়ি বলতে হবে, বলতে পারছি না আসলে কেন, আমি শিওর না, আমার তিনজনের কাজই আমার খুব ভালো, আমার পছন্দ। একজনকে স্পিক করতে হবে আপনাকে, just pick on like obo 10 20 30 anyway je bhabe chan. acha ami toss kori ami ha toss koren toss to ashole dui dui jon eta to tin jon o acha acha ami bolbo ami bolbo porimonir kaj amar khub bhalo lage. acha porimoni ke select korte chan? porimonir kaj, she's really great actress, she's very nice. yeah, very she's nice very. acha apnar pochonder onek? ha, I think she's extremely talented. Mahiyamai khub talented. আর কার নাম বললে যেন? শ্রাবন্তী, শ্রাবন্তী, শ্রাবন্তী ইজ অ্যামেজিং। আসলে আমার একটা, তাহলে আপনি আপনি চুজ করছেন পরিমণিকে, রাইট? হ্যাঁ, পরিমণি ইজ গুড, শ্রাবন্তী ইজ অলসো ভেরি গুড। শ্রাবন্তী সাথে আমার, না না, একজনকে একজনকে। আচ্ছা, হ্যাঁ পরিমণি, হ্যাঁ। কি বাকিরা ভালো না? না অবশ্যই সবাই খুব ভালো। আচ্ছা, যেমন বাকিরা আপনার পছন্দের না? আমার সবাই পছন্দ, সবাই পছন্দ বললাম আমি। আচ্ছা, মানে পরিমণি বেশি পছন্দ? শ্রাবন্তীর সাথে আমার একটা ছবি হচ্ছে এখন আপাতত। আচ্ছা, সো আই থিঙ্ক শি ইজ অ্যান এক্সট্রিমলি গিফটেড এন্ড ট্যালেন্টেড অ্যাক্ট্রেস। সো বাট আই পার্সোনালি, সুগার লাগবে? হ্যাঁ, না সুগার আছে, সুগার আছে। ধরেন আপনি তো ইন্ডিয়ায় রিসেন্টলি একটা মুভি করছেন, রাইট? হ্যাঁ, তো ইন্ডিয়াতে গিয়ে আপনার মানে কেমন? খুব ভালো অভিজ্ঞতা। অভিজ্ঞতা কেমন ছিল? ভালো অভিজ্ঞতা, ভালো ছিল। আশা করছি ভবিষ্যতে আরও ছবি হবে। আপনি কি মনে করেন যে বাংলাদেশের ইন্ডাস্ট্রি বেশি বেটার নাকি ইন্ডিয়ার ইন্ডাস্ট্রি বেশি বেটার? দুটোই সুন্দর, দুটোই বেটার। না, বেটার বেটার কোনটা? বেটার তো আমি বলবো আমরা, অবশ্যই বেটার। আচ্ছা, আমার একটা ফোন আসছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ওই যে বাসায় ওই চিকেনটা পাঠাইছো? হ্যাঁ, চিকেনটা পাঠাই দাও। হ্যাঁ হ্যাঁ, ওইটা বলে রাখছি। হ্যাঁ, আম্মুকে বলছি। না ভাই ভাই, একটু একটু বস। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি ওই ওকে বলো। হ্যাঁ, আমি ওকে বলে দিচ্ছি। না, আমি যে একটা শোতে আসছি, ওইটা শেষ করে আমি আসতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট একটু ওয়েট করো। হুম, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, তো কি যেন যে বলতেছিলেন আপনি শোয়ের মাঝখানে ফোন? ও এটা তো ভাই, আমি তো ভাবলাম ফোন অ্যালাউড না। না, ফোন কেন অ্যালাউড? এটা তো ভাই স্কুল না, কলেজ না, এক্সাম তো দিতে আসি নাই, তাই না? ওই সব চ্যাপ্টার তো স্কুল কলেজ ইউনিভার্সিটি চ্যাপ্টার বাদ পার করে আসছি। সো ইটস মাই শো, সো ইউ নো, লাইক সব কিছু অ্যালাউড আমার জন্য। ওকে, আচ্ছা যা বলছিলেন বলেন। না, তুমি কোয়েশ্চেন করবে আমাকে? আমি করছিলাম আপনাকে, আমার মনে নেই কোন কোয়েশ্চেন ছিল। কোশ্চেনটা আরেকবার করো প্লিজ। কোশ্চেনটা হচ্ছে যে কলকাতায় যে কাজ করলেন, ওই যে বললাম কলকাতার কাজ খুব ভালো ছিল, ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো কাজ হবে। কারা বেটার? লাইক দুজনেই বেটার, আমি বলবো। আমার আমাদের কমতি আছে কিছু, ওদের কিছু কমতি আছে, আমরাও আমাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে, উই আর ইমপ্রুভিং টুগেদার। যখন আমরা একসাথে আরো কাজ করব। কোন কলকাতার নায়িকাকে আপনি সবচেয়ে বেশি ভালো লাগছে? কলকাতার কোনো নায়িকার সাথে আমার কাজ হয়নি এখন, মানে ভাল, মানে কলকাতায় গিয়ে তো দেখছেন নায়িকাদেরকে, রাইট? দেখা যাক।
any specific choice? No, no, not yet. Not yet. Inshallah, asha korchi bhalo bhalo kaaj hobe shamne. Acha to ki ei show tar pore apnar ki plan? Ei show er pore basha jabo. Jaite hobe? Haan, amar আমি আসলে জানি না কতক্ষণ যাবে শোটা আর কি মানে আর কতক্ষণ লাগতে পারে এটা তো আমি ডিসাইড করব কতক্ষণ যাবে আমার কিছু কাজ আছে আর কি শো এর পরে আমার কিছু আমার আরেকটা শুটিং আছে আর কি আচ্ছা আচ্ছা তো এটা কি দেরি হয়ে যাচ্ছে একটু দেরি হচ্ছে সো তুমি একটু তাড়াতাড়ি একটু হলে তো সমস্যা নাই মনে করেন আমরা তো সেটিং দিতেছি আচ্ছা আপনার পরিচিত অনেকেই সবাই বলে যেটা অনলি পরিচিত জনরাই যেটা বলে সেটা হচ্ছে যে অভিনেতা তাসকিন রহমানের বাইরে তার কিছু গুণ আছে You are a mashallah very multi-talented person. Jeta hocche apni khub sundor gaan gaite paren, apni khub sundor chobi akte paren. Amar bhalo lage chobi akti, chobi akte bhalo lage. Ami jokhoni shomoy pai chobi aki, gaan compose kori. Ekta gaan gaan to? Gaan gaite hobe. Na na boshen boshen, darayte hobe na. Amar sonar bangla. Na na daro daro. Ami tomay bhalobashi. দিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি প্লিজ হ্যাভ এ সিট থ্যাংক ইউ ও শেষ আচ্ছা নেক্সট কোয়েশ্চেন আমি আসলে জাতীয় সঙ্গীতটা আসলে আমার এই মুহূর্তে জাতীয় সঙ্গীতটা মাথায় আসলো কারণ আশপাশে অনেক আওয়াজ হচ্ছে আচ্ছা আমি এক্সপেক্ট করছিলাম আরো মানে নেক্সট টাইম আরেকটা সুন্দর একটা মানে জাতীয় সঙ্গীত সুন্দর গান আমাদের জাতীয় গান প্রাণের গান এটা তো এটার উপরে তো আমাদের জাতীয় সঙ্গীতের উপরে আমাদের গান আরেকটা আরেকটা সুন্দর যদি গান নেক্সট টাইম আচ্ছা ছবি আঁকতে পারেন এখন একটা ছবি আঁকবেন খাতা কলম আছে খাতা কলম লাগবে খাতা কলম ওই যে ক্যাফেতে জিজ্ঞেস করলে আপনার একটা ছবি আঁকতে কতক্ষণ লাগে আমি শুনছি খুব তাড়াতাড়ি খুব ফাস্ট এঁকে ফেলতে পারেন ইজ দ্যাট ট্রু আমার বেশিক্ষণ লাগে না ছবি আঁকতে শিওর আমি 3 থেকে 4 মিনিটের মধ্যে যে কোনো মানুষের ছবি আঁকতে পারি ইজ ইট এটা সত্যি কথা আপনি কি ফাপড় মারতেছেন না না একেবারেই না আমি এখন তোমার ছবি এঁকে দিতে পারবো 3 মিনিট সিরিয়াস অ্যাবসলিউটলি আমার ছোটবেলা থেকে আমি গান গেতাম আমার বাবা মিউজিক ডিরেক্টর আনিসুর রহমান তনু সো ছোটবেলা থেকে আমরা গান শুনতাম বিভিন্ন ধরনের গান শুনতাম গান কি করবো এটা ওই যে ছবি আঁকতে হবে না ও আচ্ছা ছবি আঁকতে হবে হ্যাঁ এটা লাগবে না 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 এটা আমার অনেক দামি ফোন তো যেটা বলছিলাম তো আমার খুব ভালো লাগে গান গেতে গান কম্পোজ করতে ভালো লাগে তো হ্যাঁ আই এম জাস্ট এ ক্রিয়েটিভ পারসন ইউ নো আই লাইক টু স্টে ক্রিয়েটিভ এই তো তাই দ্যাটস গুড এটা মাশাআল্লাহ খুব ভালো এটা আপনার একটা গুণ দুইটা গুণ আমি অডিয়েন্সকে জানালাম ইটস ভেরি গুড আসলে সবাই তো সব কিছু পারে না বাট আপনাকে দেখলে মাঝে মধ্যে মনে হয় কি যে সবই পারেন মানে হাউ ডু ইউ ডু দ্যাট আসলে সব তো পারি না মনে করো যেমন ছবি আপনি পারেন না সব সব পারি কিন্তু মানে একটু আগে তো বললেন সব পারি না ছবি আঁকতে পারি গান গাইতে পারি আর অনেক কিছুই পারি আর কি কি পারেন যেমন আমি মার্শাল আর্টস পারি আচ্ছা আমি টেকোয়েন্ডো করেছি ওকে আমি সাঁতার কাটতে পারি না সাঁতার কাটতে পারেন না এখন কেউ যদি আপনাকে ধাক্কা মেরে ফেলে দেয় পানিতে ধরেন আমি যে সার্কুলার কিতে গিয়ে যদি আপনাকে ধাক্কা মারি আমি তোমার সাথে সার্কুলার কিতে যাব কেন না কারণ আমি পানি ভয় পাই আমার অসম্ভব ভয় পানিতে আমি পানির কাছে বসতে পারি কিন্তু পানিতে আমি নামতে পারি না কারণ আমি আমার মনে হয় আমি পানিতে নামলে ডুবে যাব মানে আপনার সিনড্রোম আছে হ্যাঁ আমার ওয়াটার ফ্রাইড আছে ওকে আচ্ছা আপনার চোখগুলো কিন্তু অনেক সুন্দর থ্যাংক ইউ তোমার চোখ অনেক সুন্দর না কিন্তু আপনারটা একটু বেশি সুন্দর থ্যাংক ইউ স্যার আপনারা দিবেন আমাকে না এটা তো দেওয়া সম্ভব কেন এটা তো মানে আমার চোখগুলো তো হচ্ছে লাইক ব্রাউনিশ ব্ল্যাক আপনারটা তো হচ্ছে ব্লুইশ রাইট আচ্ছা 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 সো এটা পাইলে কিন্তু অনেক সুন্দর লাগতো কারণ আপনি কি জানেন যে ম্যাক্সিমাম মেয়েরাই কিন্তু আপনার চোখের উপর ফিদা ও তাই নাকি হ্যাঁ জানেন না ও আচ্ছা আচ্ছা যে নীল চোখের নীল নীল নিরঞ্জনা একটা গান আছে না আপনাকে তো নিরঞ্জনা বলা যাবে না আপনাকে বলা যেতে পারে নিরঞ্জন এরকম টাইপের কিছু চোখ তো চোখই সেটা নীল হোক কালো হোক সাদা হোক সবুজ হোক এখন আমার পার্সোনালি আমার খুব একটা ভালো লাগে না আমার চোখ আমার মনে হয় ডার্ক চোখ আরো কিন্তু মেয়েরা কিন্তু আপনার চোখের উপরে ফিদা ফার্স্ট আপনাকে যখন দেখে ফার্স্ট চোখ দেখে আমি তো এটা শুনিনি কখনো শুনেন নাই আমি কিন্তু শুনছি তাই নাকি হ্যাঁ স্পেশালি মেয়েরা কিন্তু আমাকে নক করেই বলে যে তাসকিন ভাই দেখতে অনেক জোস চোখটা বেশি জোস চোখের জন্য তাই হ্যাঁ আচ্ছা সাবজেক্টটা চেঞ্জ করি আমরা আচ্ছা এটা তোমার ছবি না এটা আমার ছবি আই ড্রু মাইসেলফ ওকে আমি তো ভাবছিলাম যে আমার ছবি আঁকবে না এটা আমার ছবি আমি আমার নিজেকে আঁকলাম তোমাকে নেক্সট টাইম আঁকবো আমি নেক্সট শোতে দেখে দেবো
ঠিক আছে না আমার আগে কিন্তু আসছিল না আমার কাছে আসছে এটা আমি রাখি হ্যাঁ না না ওইটা ওইটা আমাকে দিতে হবে না ওইটা লাগবে আমার দ্যাটস ফর ইউ এনিওয়ে কেউ যদি আপনাকে খাওয়াতে চায় বা আপনি যদি কাউকে খেতে চান তাহলে মানে সরি যেভাবে প্ল্যান করছিলাম শোটা আসলে ওইভাবে ফিনিশিংটা করতে পারলাম না কিন্তু উইল হোপফুলি উইল ট্রাই বেটার নেক্সট টাইম টিল দেন কফিটা তো আমার ছিল আর ভাই কফিটা তো দেওয়া যান এটাও তো শেষ আমার আইফোনটা তো নাই নাই দ্যাটস গুড এনিওয়ে তো তো আমাদের শোটা যেভাবে ফিনিশিং করতে চাইছিলাম ওইভাবে তো হলো না ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা ট্রাই করবো আরও বেটার ওয়েতে ফিনিশ করার এবং ইউনো উই আর লার্নিং এভরি ডে নিউ থিংস অ্যান্ড উই গেট টু লার্ন সামথিং থিংস টুডে অ্যাজ ওয়েল সো আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে এবং ভালো লেগেছে এটা এক্সপেক্ট করতে পারি সো টিল দেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট এপিসোড